ওইদিকে কি যে হলো কিছু বুঝতেই পারছি না। উকিলটা ফোনও ধরছে না, ওইদিকে ফোন করে জানাচ্ছেও না। এদিকে আমি মরছি টেনশনে। ইডিয়েট একটা ইডিয়েট। দাদা, হ্যাঁ, তোমার চা। চা? আমি তো চা চাইনি। মানে খাবে না? ঠিক আছে, দেখিস যখন এখানে রেখে যা। কি হয়েছে বলো তো দাদা? হ্যাঁ, তোমাকে কেমন জানি টেন্স লাগছে। টেনশন? হ্যাঁ তা হচ্ছে। আজকেই তো ওই বনি বলবিন্দর সেজে পারুলকে নিজের অফিসে নিয়ে যাবে। সেখানে কি যে হবে কোনো খবর নেই, কিছু নেই, ফোনও করছে না ওরা, কোনো খবর পাচ্ছি না, এই নিয়ে টেন্স আছে। তুমি এই কথাটা কি করে জানলে? কে জানালো তোমাকে? কে আবার আলাদাভাবে জানাবে? বনি বলেছে। বনি বলেছে? সুমি, আমি একটু বাইরে থেকে আসছি। কিন্তু বনি কি করে বলে? অনিমেষ যে ফোনে আমায় বলল। তোমাকে আমি সবটা জানিয়ে রাখলাম সুমি, কিন্তু তোমার দাদাকে প্লিজ প্লিজ কিচ্ছু জানিও না। আসলে বনি চায় না এরকম একটা সিচুয়েশনের কথা জেনে উনি কোনো রকম টেনশন করুন। তাহলে তাহলে বনি কেন দাদাকে বলতে যাবে? কোথাও একটা কোথাও একটা ব্যাপারটা না মিলছে না। না, আমি যে সবসময় কি ভাবি না, একটা সাধারণ ব্যাপারকে জটিল করে ভাবছি। হয়তো দাদার কাছে লুকোতে না পেরে বনি সবটা বলে দিয়েছে, রাইট? এটাও তো হতে পারে। হ্যাঁ হ্যালো। কি ব্যাপার কি বলুন তো, তখন থেকে আমি ফোন করে যাচ্ছি, আপনি ফোন তুলছেন না কেন? আরে আর বলবেন না মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে যে নাটক শুরু করেছে না, সেই নাটক দেখে না মানে আমার সমস্ত হিসেব একদম গড়বড় হয়ে গেছে। কেন, আবার কি করেছে বল? নকল দাড়ি কোপের মতো না, নকল একটা অফিসও গুছিয়ে ফেলেছে আপনার মেয়ে, আর সেটা একেবারে হুবহু আসলের মতো। নকল অফিস? শুধু অফিস নয়, স্টাফ থেকে এভরিথিং, যা যা লাগে সবটা অ্যারেঞ্জ করে ফেলেছে জানেন। বলছেন কি আপনি? এত কম সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করে নিল? শুধু এখানেই শেষ নয় মিস্টার চ্যাটার্জি, আরো আছে। আপনার মেয়ে বনি শুধু আমাকেই নয়, ওই ইনভেস্টররা আর ওই সাংবাদিকদের সবাইকে খোল খাইয়ে ছেড়েছে। মানে পারুলকে সমস্ত রকম ভাবে মোহিত করে নিজের ঢাল বানিয়ে নিয়েছে। মানে এমন মগজ ধরাই করেছে না, কি বলবো মিস্টার চ্যাটার্জি, পারুল আমার কথা শুনতেই চাইছে না। মানে বনি ওরফে ওই বল্লুজি, ও যা বলছে পারুল সেটাই শুনছে। তার মানে আপনার প্ল্যান পুরো ফেল? অন্তত আজকের দিনটা তো তাই। আপনার মেয়ে বনি সত্যি মিস্টার চ্যাটার্জি খুব ঘোরেল, খুব ঘোরেল, কিছুতেই ফাঁদে ফেলতে পারছি না আমি ওকে। ও তো দেখছি আপনার ওপর দিয়ে যায়, ওকে বাড়ি থেকে তাড়াবো কি করে আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না মিস্টার চ্যাটার্জি। বনি এবার ওই বাড়ি ছাড়তে বাধ্য হবে। আচ্ছা উকিল বাবু, এখন অব্দি মিডিয়ার ইনভেস্টররা আছে ওখানে? তা আছে, কিন্তু কেন বলুন তো? আমি যা বলছি সেটা শুনে ভালোভাবে কাজটা করুন। বুঝলেন? ইয়ার বুঝেছি স্যার।